গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রাম যেন একখণ্ড নেদারল্যান্ড। সেই দেশের জনপ্রিয় ফুল টিউলিপের চাষ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন কৃষক দেলোয়ার হোসেন। তার সেই চমক আর টিউলিপের মন মাতানোর সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন সেখানে। গাজীপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুর রহমান, সাথে ছিলেন নাসির আহমেদ। অনিন্দ, সুন্দর ফুল টিউলিপ, স্বপ্নের রং, রোমাঞ্চ আর মাধুর্যের সৌরভ ছড়ানো শীত প্রধান অঞ্চলের এই ফুল দেশের মাটিতে চাষ করে সম্ভাবনার এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন কৃষক দেলোয়ার হোসেন। যখন আমরা গত বছর লাগাইলাম তখন আমারও আসছিল না যে টিউলিপ ফুটবে বাংলাদেশে, তো গত বছর লাগাইছিলাম আশার অনুরূপ ফল পাইছি আমরা। তা আমরা এই বছর আরও বড় আকারে বাণিজ্যিকভাবে গিয়েছিলাম, যে আমাদের 50,000 বাল্ব কিনা ছিল, কিন্তু আমরা এই করোনার জন্য আমাদের যে বিমানের যে প্রাইসটা ছিল এই প্রাইসের জন্য আমরা মানে পরে কোয়ান্টিটি ছোটো বানাইছি। নেদারল্যান্ড থেকে আনা 4 রঙের 20,000 টিউলিপ বাল্ব বা কন্দের মধ্যে 14,000 ফুল ফুটেছে এই বাগানে, যার টানে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসছেন এখানে। আমরা আসলে চাইলে হচ্ছে কি নেদারল্যান্ড বা ডেনমার্ক চলে যেতে পারতেছি না এই টিউলিপ ফুল দেখার জন্য, তো আমরা আমাদের বাংলাদেশে থেকেই এই ফুল দেখতে পারছি, এটা আমাদের জন্য আসলে খুব মানে অনেক গর্বের একটা বিষয়। তো বাংলাদেশে যেহেতু একটা নতুন উদ্যোগ, তো আমাদের জন্য এটা অনেক ভালো হয়েছে, আর মানে যিনি এটা করছে উদ্যোগটা উনি অনেক ভালো নিচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, যেটা এর পূর্বে আর কোথাও দেখিনি। গাজীপুরের এই সাফল্যের পর দেলোয়ার টিউলিপের পরীক্ষামূলক চাষ শুরু করেছেন চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁয়ে। পাইকারি মূল্যে প্রতিটি টিউলিপ 150 টাকা করে দামের প্রস্তাব পেলেও তা বিক্রি না করে কেবলমাত্র ফুলপ্রেমীদের জন্যই তা বাগানে সংরক্ষণ করছেন তিনি। উচ্চ মূল্যে টিউলিপ ফুলের আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি অর্থনীতিতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে দেলোয়ার হোসেনের এই টিউলিপ বাগান। চাহিদুর রহমান, এনটিভি নিউজ, গাজীপুর।